হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ইভিনিং থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, আশা করছি আজকের ব্লগটি সবার ভালো লাগবে। আসলে আজকের ব্লগটা ছিল আমার রবিবারের ব্লগ, তো রবিবার থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি। আসলে বাচ্চাদের স্কুল বন্ধ ছিল, তাই ভাবলাম একটু নার্সারিতে যাই, আর সবসময় তো সময় পাওয়া যায় না, আর আমাদের বাসার এরিয়াতে কোনো নার্সারি নেই, অনেক দূরে কিন্তু এই নার্সারিটা। এখান থেকে আজকে অনেক গাছ নেব, নিয়ে তারপর বাড়িতে গাছ রোপণ করব, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর প্রথমে আমরা নার্সারিতে এসে একটু ঘুরে ফিরে দেখতেছি, মানে কি ধরনের গাছ নিতে পারবো। আসলে এখানে আসার পর দেখতেছি অনেক বাঙালি ভাইরে কাজ করে এখানে, তো ওদের সঙ্গে কথা বলে খুবই ভালো লাগতেছে। আর আমি বলতেছি যে এখানে বাংলাদেশি কোনো গাছ আছে কি না, আসলে বাংলাদেশি ফ্রুটস সব গাছই কিন্তু এখানে টুকিটাকি বলতে পাওয়া যায়, যেমন আমড়া পাওয়া যায়, তারপর ম্যাঙ্গো পাওয়া যায়, আর লেবু গাছ পাওয়া যায়। তো দেখি আমি কী কী গাছ এখান থেকে নিব। তো অলরেডি আমার নার্সারি থেকে লেবু গাছটা দেখতেছি বিশেষ করে, তো আনার গাছ নিতে চেয়েছিলাম, তো আনার গাছটা তেমন বেশি ভালো লাগেনি আমার কাছে এখানে, তো ভাবলাম অন্য একদিন এসে নিয়ে যাব। তো আজকে কী কী গাছ নিয়ে যাচ্ছি এখান থেকে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর এই নার্সারিটা বিশাল বড় এরিয়ার মধ্যে, মানে দূর থেকে দেখা যাচ্ছে রোডের পাশে এটা, আর আমরা যেখানে গিয়েছি এখানে আমাদের বাসা থেকে দূরত্ব হলো প্রায় 1 ঘন্টার ড্রাইভ, অনেক লং ড্রাইভ করে কিন্তু আমরা এখানে এসেছি। আসলে খুবই ভালো লাগতেছে এখানে আসার পর, আর এখানে বিশেষ করে ভালো লেগেছে আমি আসার পর বিলাতি ধনিয়া পাতাটা পেয়েছি। আসলে বিলাতি ধনিয়া পাতাকে কে কী নামে বলে সেটা আমি সঠিক জানি না, বাট আমরা কিন্তু এটাকে বিলাতি ধনিয়া পাতায় বলে থাকি। তো এখান থেকে যে লেবু গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো হলো বাংলাদেশি লেবু গাছ, মানে বাংলাদেশি আমাদের লেবুটা যেটা খোসা সহ খাওয়া যায় সেই লেবুটা এটা। তো সেটা জেনে তো আমার কাছে খুবই ভালো লাগতেছে, তাই ভাবলাম আমি এখান থেকে কোনো চাইনিজ লেবু গাছ নিব না, বাংলাদেশিটাই নিয়ে যাব। আর অনেকদিন পর নার্সারিতে এসে খুবই ভালো লাগতেছে আমার কাছে যে বাড়িতে গাছ লাগাবো। আসলে বিকেল টাইম তো একদমই শেষ হচ্ছে না যে বিকেল টাইম কি করব। আগে তো আমার ওই বাসায় ছিলাম, ওখানে গাছ রোপণ করেছি, তারপর সকাল বিকেল টাইম দিয়েছে, আমার সময় পাস হয়ে যেত, এখানে আসার পর সময় পাস হচ্ছে না, তাই ওর আব্বুকে শুধু বলতেছি আমি ডিস্টার্ব করি সারাক্ষণ, কখন নার্সারিতে যাবে। আসলে নার্সারিতে এত দূরে যে যেতে অনেক সময় লেগে যায়, সেই জন্য ওখান থেকে আসতেও সময় লেগে গিয়েছে। তো তো আমি এখন অলরেডি বাসায় চলে এসেছি, আসলে বাসায় আসার পর অনেক টায়ার্ড লাগছিল, তো একটু রেস্টে ছিলাম, এখন গাছগুলো নামিয়ে নিচ্ছি গাড়িতে করে নিয়ে এসেছি। আর আসার সময় জামরুল গাছ নিয়ে এসেছি, পেয়ারা গাছ নিয়ে এসেছি, জামরুলের ফলটা অবশ্য ডালটা ভেঙে গিয়েছে, খারাপ লাগতেছে বিশেষ করে দেখে, জামরুলগুলো এত সুন্দর, মানে এটা ভালো জাতের জামরুল, যার কাছ থেকে এনেছি উনি বলেছেন যে জামরুলটা খুবই ভালো। আর কিছু ফ্লাওয়ার টব নিয়ে এসেছি, আর ওর আব্বুই তো গাছগুলো রোপণ করতেছে, আসলে গাছ রোপণ করতে দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমি বলতেছি যে গাছগুলো রোপণ করো, তারপর আমি গাছে পানি দিয়ে দিব, আমার অনেক দিন হয়েছে আমি গাছে পানি দিইনি, সেজন্য আমার কাছে অনেক ভালো লাগতেছে আজকে, মানে ফিলিংসটা একটু অন্যরকম লাগতেছে যে গাছে পানি দিব, এখন থেকে আমার সময় এখানেই যাবে। তো আমাদের বাড়ির বাহিরের সাইডে পিছনের সাইডে আমি গাছ লাগাচ্ছি, আজকে এটা দিচ্ছি বাহিরের সাইডে, মানে আমাদের গেটের পিছনে লেবু গাছটা বাইরে দেওয়ার চেষ্টা করতেছি, যেহেতু এটা অনেক ছড়াবে, মানে অনেক বড় হবে, সেজন্য বাহিরের সাইডে দিয়েছি অ্যালোভেরা আর লেবু গাছ। আর কলা গাছটা অলরেডি বাইরে দিয়েছি, কলা গাছ মাশাল্লাহ খুব সুন্দরভাবে গ্রো হচ্ছে, মানে নতুন পাতা বের হয়েছে, আমি ভাবছিলাম যে কলা গাছগুলো হবে না, আসলে কলা গাছগুলো যখন উঠিয়ে নিয়ে এসেছি তখন কিন্তু কলা গাছে কোনো শিকড় ছিল না, মানে রুট ছাড়া তো কলা গাছ হবেই না আমি ভাবছিলাম,
এখন দেখি না খুব সুন্দর কলা গাছগুলো হয়ে গিয়েছে, মানে নতুন পাতা যখন বের হয়েছে তখন বিশ্বাস করেছি যে কলা গাছগুলো টিকবে। তো যাই হোক, আপনাদেরও ভালো লাগবে আশা করছি আজকের ব্লগ, কারণ আমার অনেক ভিউয়াররাই কিন্তু ওয়েট করে আমার ব্লগ দেখার জন্য, বিশেষ করে গাছ লাগাবো কবে সেটা কিন্তু আমি বিশেষ করে অনেক কমেন্ট পাই। তো আজকে আমি নার্সারিতে গিয়ে আমার কাছে খুব ভালো লাগছে, বাড়িতে যখন গাছগুলো রোপণ করতেছি তখন আর দেখতেই পাচ্ছেন ওর আব্বু কিন্তু অনেক কষ্ট করতেছে। আসলে গাছ রোপণ করাটা কিন্তু অনেক কষ্ট, তারপর গাছ দেখাশোনা করা, পরিচর্যা করা, সব কিছুই কিন্তু অনেক কষ্টের ব্যাপার, তারপরও কিন্তু একটা আনন্দ কাজ করে ভিতরে যখন গাছগুলো রোপণ করি। আর আমার ছেলেও মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন বাবাকে হেল্প করতেছে। আর আমার গাছ রোপণ করা দেখে অনেক আপুরাই সবজির বাগান করেছে, অনেক আপু আমড়া গাছ লাগিয়েছে। এক আপু বলেছে, আপু তোমার আমড়া গাছ দেখে আমিও একটা আমড়া গাছ লাগিয়েছি। তো আমার কাছেও ভালো লেগেছে। আর আজকে আমি যেখানে গিয়েছিলাম সেখানে বড় আমড়া চেয়েছি আমি, ছোট আমড়াটা বিশেষ করে ছুলতে গেলে একটু সমস্যা হয়, সেজন্য বড় আমড়া চেয়েছিলাম। তো এদেশে নাকি বড় আমড়া নেই, সেজন্য আর গাছটা আনা হয়নি। তো ওর আব্বু বলো থাক সমস্যা নেই, মানে সবসময় যে একই রকম ফল খেতে হবে সেটাও না। তো দেখি যখন সময় পাবো অবশ্য নিয়ে আসব। তো আমাদের এই জায়গা বাড়িতেও কিন্তু অনেক জায়গা আশেপাশে কিন্তু গাছ লাগানোর মতো অনেক জায়গা আছে। তো পেয়ারা গাছটা অলরেডি লাগানো হয়ে গিয়েছে, এখন দিচ্ছে জামরুল গাছটা, দেখতেই পাচ্ছেন জামরুল গাছটা অনেক সুন্দর, বিশেষ করে জামরুল ধরে আছে, এত ছোট 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 গাছে জামরুল, তার ভালো লাগে। যখন নার্সারিতে যাই তখন আমার মনে হয় যে সবগুলো গাছ নিয়ে আসি। আর এখানে নিয়ে এসেছি পুদিনা, পুদিনা গাছ নিয়ে এসেছি, তার সাথে বিলাতি ধনিয়া গাছ নিয়ে এসেছি। এগুলো অবশ্য টবে থাকবে কয়েকদিন, তারপর দেখি কোথাও রোপণ করতে পারলে করবো, আর না করলে এভাবেই থাকবে, কোনো সমস্যা নেই। আর একেবারে তো সবগুলো গাছ কিনে নিয়ে আসা সম্ভব না, তো অল্প অল্প করে কিন্তু গাছ নিয়ে আসতে হবে। তো আমাদের এখন সবগুলো গাছ রোপণ করা হয়ে গিয়েছে। এটা হলো বাড়ির সামনের সাইডে দেখতে পাচ্ছেন অ্যালোভেরা আর লেবু গাছ দিয়েছি, এখন থেকে প্রতিদিনই আপনারা দেখতে পাবেন আমি গাছে পানি দিচ্ছি। আর আপনাদের অনেক ভালো লাগবে, কারণ আমার ব্লগের মধ্যে অনেকেই দেখতে চায় যে গাছের মধ্যে পানি দিচ্ছ আপু, গাছ দেখাশোনা করতেছো, সেটা অনেকেই দেখতে চায়। তো আমার কাছেও খুব ভালো লাগতেছে অনেকদিন পর গাছে পানি দিতে পেরে। তো গাছগুলো রোপণ করার পর গাছে পানি দিয়ে দিয়েছি। আর এটা ছিল তার পরের দিন সকালবেলা, ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে নাস্তা খাওয়ানোর জন্য বাহিরে যাচ্ছে, আর আসার সময় কিছু আমার কেনাকাটা করতে হবে, বাসার জন্য একটু শপিংয়ে যাব। তাই ভাবলাম বাবুকে সাথে করে নিয়ে যাই, মীরা আর সালমান অবশ্য আসেনি, শুধু শালিন আমি আর ওর বাবা যাচ্ছি বাহিরে। তো শালিন স্কুল থেকে আসার সময় কিছু স্টিকার পেয়েছে, ওর ফ্রেন্ডের বার্থডে হয়েছিল, তো সেই স্টিকারগুলো এখন ও দেখাচ্ছে আমাকে বারবার যে আম্মু দেখো স্টিকারগুলো খুবই কিউট, আর ওর ফোনের মধ্যেও কি স্টিকারগুলো এখন দিচ্ছে দেখতে পাচ্ছেন। আসলে বাচ্চারা স্টিকার পেলে অনেক আনন্দ পায়, এক সময় শালিন স্টিকারগুলো অনেক বেশি পছন্দ করতো, এখন আস্তে আস্তে যখন বড় হয়ে যাচ্ছে আগের মতো তেমন বেশি আগ্রহ নেই, মানে আগে কান্না করতো স্টিকার দেখলে কিনবে, এখন আর তেমন বেশি আগ্রহ নেই ওর স্টিকারের প্রতি। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি শপিংয়ে, তো কী কী কেনাকাটা করি সেগুলো করে তারপর বাসায় নিয়ে আসবো, বাসায় এসে আবার রান্না করতে হবে। এখন অলরেডি শপিংয়ে চলে এসেছি, এখান থেকে কিছু ফ্রুটস ভেজিটেবলস, তারপর সকালে নাস্তার জন্য কিছু কিনতে হবে। তো শালিন দেখতেছে ও কী নিবে, ও এসে বলতেছে আইসক্রিম নিবে, তো আজকে ভাবলাম শালিনকে এখান থেকে আইসক্রিম কিনে দেব। তো ভেজিটেবলস এখানে সবসময় ফ্রেশ কিনতে পাওয়া যায়, এই মার্কেটটা থেকে আমি সবসময় ভেজিটেবলস কিনে থাকি, আর দেখতেই পাচ্ছেন অনেক ফ্রেশ কিন্তু বাজারগুলো। আর কিছুদিন আগে ওর আব্বু বাংলাদেশি বাজার থেকে বাজার করেছে অবশ্য, বাট এত কিছু নিয়ে আসেনি, অল্প কিছু বাজার করেছে।
তো অল্প অল্প করে কিন্তু বাজারটা করতে হয়, বেশি দিন শাকসবজি বেশি করে কিনে নিয়ে আসলে নষ্ট হয়ে যায়, সেজন্য অল্প পরিমাণে কিনে নিয়ে আসার চেষ্টা করে ওর আব্বু সবসময়। তা আমি যে শপিংটাতে গিয়েছিলাম ওখান থেকে আসার সময় একটা ক্যাকটাস ফ্লাওয়ার নিয়ে গাছ নিয়ে এসেছি, আসলে খুবই ভালো লাগছে আমার কাছে এটা দেখে। ওখানে বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছ ছিল, তো আমার কাছে এটাই বেশি ভালো লেগেছে। আর বিশেষ করে শুনেছি বাড়িতে কাঁটা গাছ রাখা ভালো, বাড়ির ভিতরে বাইরে সব জায়গায়, তো কাঁটা গাছই বিশেষ করে লাগিয়েছি আমরা বাহিরে সামনে। তো ক্যাকটাস আমি একটা গাছ নিয়ে এসেছি, আমি ভাবছি যে প্রতি ওয়াশরুমে একটা করে গাছ দিয়ে দেবো, এরকম ছোটো ছোটো টবের মধ্যে রাখলে খুবই ভালো লাগবে। তো যাই হোক, অলরেডি বাজারটা করা হয়েছে আর এই তো বাজারগুলো নিয়ে বাসায় চলে এসেছি, এখন অনেকগুলো বাজারই, তো এখন এগুলো গুছিয়ে রাখবো। তা আমি এখানে এই সবজিটা নিয়েছি আর আজকে এই সবজিটা কীভাবে রান্না করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে রেডিমেড পরোটা নিয়ে এসেছি, হ্যাশ ব্রাউন নিয়ে এসেছি বাচ্চাদের জন্য, বিশেষ করে স্কুল খোলা এখন, বাচ্চাদেরকে সকালবেলা নাস্তাটা দেওয়ার সময় একটু টেনশনে পড়ে যায় কোন দিন কোন নাস্তাটা দিতে হয়। প্রতিদিন তো এক ধরনের নাস্তা ওরা খেতে চায় না, তাই এক এক দিন এক এক ধরনের নাস্তা দেওয়ার চেষ্টা করি। তো এখন আমি এক এক করে বাজারগুলো গুছিয়ে নেব। আর এখানে আমি কিছু চিকেনের ড্রামস্টিক নিয়ে এসেছি, সেগুলো বাচ্চাদেরকে ভুনা করে দেব। তো চিকেনের ড্রামস্টিকের আমি স্কিনটা ফেলে দেব, তো প্রথমে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখতেছি, তা না হলে নষ্ট হয়ে যাবে। আর প্লাস্টিকে বেশি সময় ধরে চিকেন বা বিফ রাখা হলে সেগুলো নষ্ট হয়ে যায় অতি তাড়াতাড়ি। আর বাজার করতে যতটাই না ভালো লাগে, গুছাতে কিন্তু অনেক কষ্ট লাগে। আর আমি সব সময় যখন বাজার করে নিয়ে আসি তখন বাচ্চারাই বিশেষ করে হেল্প করে। তাই আজকে সালমান মীরা এখনও উপর থেকে নামেনি, আমি শালিন বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। শালিনও কষ্ট করেছে অবশ্য, গাড়ি থেকে সবগুলো বাজার নামিয়ে তারপর বাসায় নিয়ে এসেছে। আর এগুলো কিছু ফ্রুটস কিনে নিয়ে এসেছি, সাথে নিয়ে এসেছি ভুট্টা। ভুট্টাটা ওরা খেতে বিশেষ করে পছন্দ করে সিদ্ধ করে। আর এখানে সকালে নাস্তার জন্য বিশেষ করে অনেক কিছু কেনাকাটা করা হয়েছে আজকে। তো এক এক করে এখন বাজারগুলো গুছিয়ে নেব। এখানে আমি কিছু মাশরুম বল নিয়েছি, ম্যাঙ্গো নিয়েছি, তার সাথে নিয়েছি গরম মশলা নিয়েছি কিছু। তো বাজারগুলো গুছিয়ে এখন আমি চলে এসেছি কিচেনে। এখানে কিছু চিকেনের ড্রামস্টিক ড্রামস্টিকগুলো ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিচ্ছি। আর এই চিকেনের ড্রামস্টিকের আমি স্কিনটা রাখবো না, স্কিনটা ফেলে দেবো। স্কিন আমাদের পাশে কেউ খেতে পছন্দ করে না, ভালোভাবে ধুয়ে পোষা করে তারপর আমি অন্য অন্য রান্নাগুলো করে নেব। আর আজকে রান্না করবো একটা সবজি, এটা হলো মটর শাক। মানে আমাদের দেশে যে মটর শাকটার খেয়ে থাকে মানুষ, এই দেশে কিন্তু মটর শাক যখন ওরা রোপণ করে তখন কিন্তু এরকম মটর শাকটাই পাওয়া যায়। বিশেষ করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মটর শাকটার দেখতে কীরকম হয়, এটা রান্নার পর খেতে খুবই ভালো লাগে। যে মটর দেখতে পাচ্ছেন ছোট ছোট, তো কিছু মটর কিন্তু রয়ে গিয়েছে, সেগুলো আমি এখন ভালোভাবে দেখে নিচ্ছি কোনো ময়লা আছে কি না। আর এই শাকটার মধ্যে আমরা তো কোনো ময়লা থাকে না, একদম ফ্রেশ মানে ক্লিন থাকে সব সময়। এই শাকটা আমি আর অনেকবার রান্না করেছি, তো আমি এখন শাকটাকে পরিষ্কার করে তারপর রান্নাটা বসিয়ে দেবো। আর আজকে আমি চিকেন ড্রামস্টিকগুলো হাতে মাখিয়ে রান্না করবো। এখানে আমি কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো কেটে নিয়েছি আর শাকটাকে ভালোভাবে ধুয়ে পোষা করে নিয়েছি। এখন শাকটা আগে রান্না করে নিচ্ছি। তো শাকটা রান্না করার জন্য এখানে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচিটাকে একটু বাদামি করে ভেজে নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে তারপর শাকটাকে অ্যাড করে দিব। তো শাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে তারপর ঢেকে রাখবো। তো শাকটা কিন্তু 2 মিনিটের মধ্যে রান্না হয়ে যায়, তেমন বেশি সময় লাগে না রান্না হতে। আর এটা হলো আর একটা সবজি, সবজিটাকে আমি এখন কেটে ধুয়ে পোষা করে ঠিক একইভাবে সবজিটা রান্না করে নেব।
তো অলরেডি এখন আমার শাকটা রান্না হয়ে গিয়েছে, আমি বাটিতে তুলে নিয়েছি। ঠিক একইভাবে আমার যে শাকটা রয়ে গিয়েছে সেই শাকটা এখন আমি রান্না করে নিব। আর এই শাকটা আমি খাওয়া শিখেছি চাইনিজ রেস্টুরেন্টে, আমি গিয়েছিলাম চিপুট রেস্টুরেন্টে, ওখান থেকে এই শাকটা খাওয়া শিখেছি। আসলে খুবই ভালো লাগে এই শাকটা, তবে এই শাকগুলো কিন্তু তেমন বেশি সিদ্ধ করা যায় না, বেশি সিদ্ধ করলে শাকের টেস্ট নষ্ট হয়ে যায় আর খেতেও ভালো লাগে না। তো ঠিক একইভাবে কিন্তু আমি এই শাকটাকেও রান্না করে নিয়েছি। আর এখানে আমি চিকেনের ড্রামস্টিকটাকে ভালোভাবে ধুয়ে একটু কেচে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন পেস্ট, আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সাথে কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণ হলুদের পাউডার, মরিচের পাউডার, জিরার পাউডার, ধনিয়ার পাউডার, গরম মশলার পাউডার। মানে মাংস রান্না করতে যে যে মশলাগুলো প্রয়োজন হয় সব মশলা দিয়ে কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নেব। তো চিকেনটা এখন আমার খুব ভালোভাবে হাত দিয়ে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, আর সব গরম মশলা দিয়ে তারপর চিকেনটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে বা জাস্ট একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে তারপর আমি ঢাকনি দিয়ে ঢেকে রাখবো। আর এভাবে চিকেনটা হতে তেমন বেশি সময় লাগে না, খুবই সুস্বাদু হয় চিকেনটা। তো এখন আমি চিকেনটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি আর ফাঁকে ফাঁকে নেড়ে দিচ্ছি, চিকেনটা হতে তেমন বেশি সময় লাগেনি। এখন অলরেডি বলক চলে এসেছে, এখন আরেকটু নেড়ে চেড়ে যখন পেঁয়াজটা গলে যাবে তখন আমি গরম মশলা দিয়ে জাস্ট উঠিয়ে নিব। অনেক ইজিলি কিন্তু এই রান্নাটা করা যায়। তো অলরেডি এখন আমার চিকেনটা রান্না হয়ে গিয়েছে, আমি 1/2 টেবিল স্পুন পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে আরেকটু কষিয়ে নেব। পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি চিকেনটাকে নামিয়ে নেব। তো চিকেনটা এখন আমার অলরেডি রান্না হয়ে গিয়েছে, আর এই দেখতেই পাচ্ছেন কিরকম কালারটা এসেছে, আর খেতেও কিন্তু অনেক ভালো লেগেছে। আসলে চিকেনের ড্রামস্টিক যখনই আমাদের বাসায় নিয়ে আসা হয় তখনই আমি ফ্রাই করি, তো আজকে আর ফ্রাই করিনি, ইদানিং ফ্রাই ফুডটা অনেক বেশি খাওয়া হচ্ছে সেজন্য চিকেন কারি করেছি আজকে। আর এখন আমি চাউলটা ধুয়ে তারপর রাইস কুকারে ভাত বসিয়ে দিব। আর এক আপু আমাকে বলেছিল যে আপু রাইস কুকারে কীভাবে ভাত বসা সেটা আমার সঙ্গে একটু শেয়ার করো। যখন রাইস কুকারে ভাত বসানো হয় তখন আপুর ভাত রাইস কুকারে লেগে যায়, তারপর রাইস কুকারটা খুব ভালোভাবে ধুয়ে পোষা করে নিতে হবে। আর রাইস কুকারে ভাত বসার নিয়ম হলো পোলাও আমরা যেভাবে রান্না করি ঠিক ওইভাবেই পানি দিতে হবে, তবে সেটা হলো চালের উপর নির্ভর করে। অনেক সময় দেখা যায় চালটা মোটা থাকে, চিকন থাকে, তো আমার চালটা যেহেতু মোটা সেজন্য আমি পরিমাণে পানি বেশি দিয়েছি, আর চিকন চাল হলে পরিমাণে পানি একদম কম দিতে হবে। তো এখন আমার রান্নার পর সবসময় আমি বেসিনটাকে ক্লিন করে নিই, আর রান্নার পর বেসিনটাকে সাবান দিয়ে ধুয়ে পোষা করে নিয়েছি। এখন 1 কেতলি পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি, যেহেতু আজকে আমি চিকেন রান্না করেছি, চিকেন, বিফ বা ফিশ যে কোনো শাক সবজি রান্না করার পর কিন্তু বেশি নেই, এভাবে গরম পানি দিয়ে দিলে ভালো, জীবাণু মরে যায়, জীবাণু যে কোনো ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে না। তো আবার আমি 1 কেতলি পানি বসিয়ে দিয়েছি। তো এখন হলো আমাদের এখানে ইভিনিং টাইম, আর দেখতেই পাচ্ছেন আমাদের বেলকনি থেকে এখন দেখা যায়, মানে পাশের জানলা দিয়ে দাঁড়ালেই দেখা যায় গাছগুলো, খুবই ভালো লাগে, যখন বড় হবে দেখতে আরও বেশি ভালো লাগবে। আর শালীন বসে হোমওয়ার্ক করতেছে, ও বলতেছে আমাকে হেল্প করো হোমওয়ার্ক কীভাবে করবো, তো আমি শালীনকে এখন হোমওয়ার্ক করাবো বসে। আজকের ব্লগটি এ পর্যন্তই, আশা করছি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।